স্টুডেন্টস, আজ আমরা থিজন পলিগন কেমন করে আঁকতে হয় সেটা শিখব। থিজন পলিগন তৈরি করি আমরা থিজন মিন বার করবার জন্যে। এই থিজন মিনের সঙ্গে কিন্তু অ্যারিথমেটিক মিনের একটা তফাত আছে। থিজন মিনকে বলা হয় ওয়েটেড মিন, মানে অ্যারিথমেটিক মিনে যেরকম যতগুলো স্টেশন বা যতগুলো ডেটা সেইগুলো ভ্যালুগুলো আমরা যোগ করে নাম্বার অফ স্টেশন দিয়ে ভাগ করে অ্যারিথমেটিক মিন বার করি, থিজন মিন অতটা সরল নয়। তার সঙ্গে অন্য কোনো প্যারামিটার এখানে কনসিডার করা হয়, সেই প্যারামিটারটাকেই আমরা ওয়েট ভাবছি, সেই জন্যে এটাকে একটা ওয়েটেড মিন বলা হয়। দেখো, এই থিজন মিন বার করবার জন্যে আমরা পলিগন ব্যবহার করছি। পলিগন মানে কিন্তু একটা এলাকা বা একটা এরিয়া। এই এরিয়াটা ভূগোলে অন্য যে ধরনের এরিয়া আমরা ব্যবহার করি বা যে ধরনের এলাকার চর্চা করি সেই এলাকার সঙ্গে একটু তফাত আছে। যেরকম ধরো, আমি তোমাদের উদাহরণ দিচ্ছি। ধরো একটা নদীর কোনো একটা পাড়ে একটা জায়গায় আমরা পয়েন্টে দাঁড়িয়ে আছি। এই দাঁড়ানো যেই জায়গাটায় আমরা দাঁড়িয়েছি সেইখানে নদীর জল যাচ্ছে এবং এই জলটা নদীর উৎস থেকে যতগুলো উপনদী, যত ছোট ছোট নদী ওই বড় নদীটাতে জল কন্ট্রিবিউট করছে, জল এনে ফেলছে, সেইগুলো যে যে এলাকা থেকে এসেছে সেই সকল এলাকাকে আমরা ওই পয়েন্টে দাঁড়িয়ে নদীর বেসিন বা ক্যাচমেন্ট এরিয়ার এলাকা বলতে পারি সেই এলাকাটাকে। আবার ধরো কোথাও একটা কোনো ইন্ডাস্ট্রি আছে, সেই ইন্ডাস্ট্রিটা তে অনেক জিনিস র মেটেরিয়াল হিসেবে লাগে, আর সেটা বিভিন্ন জায়গা থেকে আসে এবং সেই ইন্ডাস্ট্রির ফিনিশ প্রোডাক্ট অন্য কোনো জায়গায় যায়। তাহলে এই যে বিশাল এলাকা যেটা ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত তাকে আমরা বলি ওই ইন্ডাস্ট্রির হিন্টারল্যান্ড। কিন্তু একটা জিনিস দেখো, একটা নদীর ক্যাচমেন্ট এরিয়া, একটা ইন্ডাস্ট্রির হিন্টারল্যান্ড, এটা ঠিক কতটা জুড়ে হবে বা তার বাউন্ডারি কতটা হবে সেটা ঠিক মানুষের হাতে কিন্তু তার শেপটা বা সাইজটা সবসময় নির্ভর করে না, আর সবসময় সেটা একটা সরলরেখা দিয়ে জোড়া জোড়া পলিগনের মতোও কিন্তু হয় না। কিন্তু এই যে থিজন পলিগন আমরা বার করছি, আমাদের সিলেবাসে এটা রেনফল ডেটার ওপরে করতে বলা হয়েছে, সেই জন্য স্টেশনগুলোকে আমরা রেনফল রেকর্ডিং স্টেশন ধরে নিতে পারি, বা এমন কোনো এলাকা, এমন কোনো পয়েন্ট যেটা আমরা রেনফলের প্রতিনিধিত্ব করছে এরকম একটা ভেবে নিতে পারি। তাহলে সেই ক্ষেত্রে যখন আমরা পলিগনটা তৈরি করছি সেই পলিগন কিন্তু সম্পূর্ণভাবে আমরা নিজেরা সচেতনভাবে ড্র করছি এবং এটা একেবারেই একটা জিওমেট্রিক ফিগার, ওই রকম ক্যাচমেন্ট এরিয়া বা হিন্টারল্যান্ডের মতো নয়। আমরা নিজেরা সচেতনভাবে একটা মেকানিক্যাল প্রসেসে একটা জিওমেট্রিক ফিগার তৈরি করছি, সেইটাই হচ্ছে থিজন পলিগন। এবং সেই পলিগনের এরিয়া আমরা নিজেরা মেপে নিচ্ছি, সেটা হচ্ছে সেই পলিগনের এলাকা। তাহলে এই পলিগনটাকে বলা হয় ওই তার মাঝখানে বা তার সেন্টারে যে স্টেশনটা আছে সেই স্টেশনের ইনফ্লুয়েন্স এরিয়া। এবং বলা যেতে পারে যে এই যে রেনফলের ক্ষেত্রে ওই রেনফল রেকর্ডিং স্টেশনটা ওই যে ক্লোজ প্রক্সিমিটিতে কাছাকাছি যে এলাকাটা আমরা পলিগন দিয়ে বার করছি সেই পলিগনের বা পলিগনের এলাকার রেনফলের প্রতিনিধিত্ব করছে। আর একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে যে যতগুলো স্টেশন ঠিক ততগুলোই পলিগন কিন্তু থাকবে। আর এটা এই তোমার থিজন পলিগনটা একটা স্টেশনের ক্লোজ প্রক্সিমিটি মানে একেবারে ইমিডিয়েট কাছাকাছি যে অঞ্চলটা সেই অঞ্চলটাকেই ব্যবহার তৈরি করে বা আইডেন্টিফাই করে। আর একটা জিনিস মনে রাখবে, আমরা যেভাবে এটাকে আঁকি যে দুটো স্টেশনকে একটা সরলরেখায় যুক্ত করি তারপর সেটাকে বাইসেক্ট করি, এই বাইসেক্টরগুলো যাতে যেই রেখাটা দিয়ে আমি সমদ্বিখণ্ডিত করছি সেই রেখাটাই কিন্তু পলিগনের বাহু, অর্থাৎ প্রতি পলিগনের বাহু দুটো অ্যাডজাসেন্ট স্টেশন থেকে সমদূরত্বে থাকবে। কোনো
ন্যাচারাল এরিয়া, যেমন আমি ক্যাচমেন্ট এরিয়ার উদাহরণ দিলাম, সেটা কিন্তু কখনো এই ধরনের নিয়ম মেনে হতে পারে না। সেই জন্যই আমি বলছি যে থিজন পলিগনের এরিয়া ওই ধরনের এলাকা ধারণার সঙ্গে এর ধারণার তফাত আছে। আলফ্রেড এইচ থিজন, তিনি একজন আমেরিকান মিটিওরোলজিস্ট, 1908 সালে এই থিজন পলিগন দিয়ে থিজন মিন যে বার করা যায় সেই পদ্ধতিটা আবিষ্কার করেন। এই থিজনের সমসাময়িক পোল্যান্ডে আর একজন ছিলেন স্কলার, তার নাম হচ্ছেন গিয়র্গি ভরনই। তিনিও কিন্তু প্রায় একই ধরনের একটি পদ্ধতির আবিষ্কার করেন, যদিও তারা পরস্পর স্বাধীনভাবে, তাদের মধ্যে যোগাযোগ ছিল না, স্বাধীনভাবে তারা কিন্তু এই কাজটা করেছিলেন। কিন্তু যেহেতু এই পদ্ধতিটা প্রায় একই, অনেক সময়ই এটাকে ভরনই ডায়াগ্রামও বলা হয়, তবে এই থিজন পলিগন নামটা কিন্তু বেশি জনপ্রিয়। স্টুডেন্টস, দেখো, অ্যারিথম্যাটিক মিন না করে আমরা কেন ওয়েটেড মিন বা থিজন মিন করব, তার একটা সুনির্দিষ্ট কারণ ভারতবর্ষের মানচিত্রের দিকে তাকালেই পাওয়া যায়। দেখো, ভারতবর্ষে রেইনফল নিয়ে তো আমরা কাজ করছি, এই পশ্চিম উপকূলে যেখানে পশ্চিমঘাট পর্বতমালা রয়েছে তার পশ্চিম দিকে, এখানে বৃষ্টি অনেক বেশি হয়, কিন্তু পশ্চিমঘাট পর্বত পেরিয়ে গেলেই মালভূমির এই অঞ্চলে, এটা যেহেতু বৃষ্টির ছায় অঞ্চল, বৃষ্টি অনেক কম হয়। আবার যদি আমরা আরও উত্তরে উঠে যাই, তাহলে এই রাজস্থানের এই অঞ্চলটা দেখো, এটা হচ্ছে মরু অঞ্চল, সেই জন্যে এখানে বৃষ্টি আরও আরও অনেক কম হয়। এখন ভারতবর্ষের এই পশ্চিমাঞ্চলটাকে যদি আমরা এইভাবে ভাগ করে দিই, তাহলে যদি আমরা এখানে অনেকগুলো রেনগেজ স্টেশন নিয়ে সেই রেনফলগুলোকে কেবলমাত্র যোগ করে নাম্বার অফ স্টেশন দিয়ে ভাগ করে অ্যারিথমেটিক মিন বার করি, তাহলে কিন্তু ভারতবর্ষের এই বিশাল এই পশ্চিমাঞ্চল বা পশ্চিমার্ধ, তার রেনফলের সঠিক সেই মিনটা থেকে তার সঠিক চিত্র কিন্তু পাওয়া সম্ভব নয়। সেই জন্যে আমরা বেশি বৃষ্টি কোন অঞ্চলে, মাঝারি বৃষ্টি কোন অঞ্চলে, কম বৃষ্টি কোন অঞ্চলে, তুষারপাত সঙ্গে বৃষ্টি কোন অঞ্চলে, এই সমস্ত জিনিসগুলো তো একটা এলাকা নির্ভর, সেই এলাকার প্যারামিটারটা যোগ করে বা
এলাকার প্যারামিটারের সঙ্গে প্রেসিপিটেশনটাকে ক্যালকুলেট করে একটা ওয়েটেড মিন আমরা বার করি, যাতে অ্যারিথমেটিক মিনের থেকে একটা বেশি বাস্তবোচিত মিন আমরা খুঁজে পাই। আর এই যে বিভিন্ন রকম রেনফল রিজিয়ন তৈরি হচ্ছে, তার কারণ তোমরা খুব ভালো করেই জানো, এটা ভারতবর্ষের ফিজিক্যাল ম্যাপ দেখলেই আমরা বুঝতে পারি যে এখানে পর্বত, মালভূমি, মরুভূমি এমনভাবে রয়েছে যে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ক্লাইমেটিক জোন এবং বিভিন্ন রেনফল জোন তৈরি হয়েছে। এই ধরনের জায়গার জন্যই কিন্তু এই ওয়েটেড মিন বা থিজন মিন খুবই উপযুক্ত। এবারে দেখো, যখন আমরা দুটো স্টেশন থেকে থিজন পলিগন তৈরি করব, তখন এই দুটো স্টেশনকে আমরা প্রথমে সংযোগকারী একটা সরলরেখা টানব, তারপর সেটাকে সমদ্বিখণ্ডিত করব একটা বাইসেক্টর দিয়ে। এবার এই বাকি এই যে দুটো অঞ্চল হলো, এই দুটো অঞ্চল হলো, এইটা আমি ধরে নিচ্ছি ফার্স্ট পলিগন, আর এইটা আমি ধরে নিচ্ছি এটা সেকেন্ড পলিগন। এবারে দেখো, যদি তিনটে স্টেশন আমার থাকে, রেনগেজ স্টেশন যেটা দিয়ে আমি থিজন পলিগন বানাবো, তাহলে তিনটে স্টেশন সংযোগকারী আমি তিনটে সরলরেখা টানলাম, এটা একটা ত্রিভুজ হলো। ত্রিভুজের তিনটে বাহুই এবারে আমি সমদ্বিখণ্ডিত করব। কিন্তু খেয়াল করো যে এই জায়গাটা যেন এরকম খোঁচা না হয়ে যায়, সব সময় ত্রিভুজের ভিতরে এই তিনটে বাইসেক্টর এইভাবে নিচে দেখো এই রকমভাবে একটা পয়েন্টে মিলতে হবে, তা নইলে কিন্তু এই রকম হলে তুমি কিন্তু ভালো। এই স্লাইডটা এবারে দেখো, এখানে চারটে রেনগেজ স্টেশন নেওয়া হয়েছে। এই চারটে রেনগেজ স্টেশনে আমরা চারটে এরকম বাহু দিয়ে এটাকে যোগ করে দিয়েছি। যোগ করে দেওয়ার পরে দেখো একটা জিনিস, আমরা এই চতুর্ভুজটাকে কিন্তু ত্রিভুজে ভাগ করব। বা এইটাকেও তোমরা দেখতে পারো, এখানে অনেকগুলো স্টেশন রয়েছে, এই প্রতিটা স্টেশনকে কিন্তু আমরা ত্রিভুজে ভাগ করে নিয়েছি এই পুরো এলাকাটাকে। আচ্ছা, এটাতে ফিরে আসি, এখানে দেখো এইটাকে ত্রিভুজে ভাঙতে গেলে আমরা কিন্তু এইটা আর এইটাও জুড়তে পারতাম, কিন্তু আমরা সেটা জুড়িনি। কেন জুড়িনি? তার কারণ এইটা জুড়লে আমার পলিগনটা দেখতে ভালো হবে না, এলাকাটা ভালো হবে না, লম্বাটে হয়ে যাবে। সেই জন্যে সচরাচর আমরা করি কি, আমরা ছোট দিকের বাহুটা জুড়ি, এই লম্বা বাহু আর অপেক্ষাকৃত ছোট বাহুটা, যদি আমার অপশন থাকে তাহলে সবসময় আমরা ছোট বাহুটাই আঁকার চেষ্টা করব। এইবারে দেখো, এই দুটো ত্রিভুজ আমাদের কীরকমভাবে বাইসেক্টরগুলো একটা করে পয়েন্টে মিলেছে। আর মনে রাখবে, এই যে অ্যাডজাসেন্ট ত্রিভুজগুলো যেগুলো পরস্পরে সংলগ্ন, তার মধ্যে কার এই যে বিন্দুগুলোতে বাইসেক্টরগুলো মিলছে সেইগুলো যোগ করে কিন্তু পলিগনটা হবে। আর পলিগনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে যে পলিগন যখন তোমার আঁকা হচ্ছে তখন তার বাহুগুলো কখনো এই যে এলাকার মধ্যে ছেড়ে দেবে না, একেবারে বাইরে বাউন্ডারি পর্যন্ত টানতে হবে। স্টেশন দিয়ে গুলো তুমি যোগ করছো, সেখানে একটা বহুভুজ তৈরি হচ্ছে, কিন্তু সেই বহুভুজের
রেখাটা কাল্পনিক, এই রেখা বরাবর কিন্তু তোমার পলিগনের বাহুটা শেষ হবে না, বাহুটা টেনে তোমাকে অ্যাকচুয়াল যে স্টাডি এরিয়া নিয়েছো সেই স্টাডি এরিয়ার বাউন্ডারি পর্যন্ত নিয়ে যেতে হবে। আচ্ছা, এইবারে তুমি বড় জায়গাটা এসো যেখানে অনেকগুলো স্টেশন রয়েছে। এই অনেকগুলো স্টেশনে দেখো, এখানে আমি একটা বড় বাহু অপেক্ষাকৃত বেশ বড় বাহু যোগ করেছি, কিন্তু তারপরে সঙ্গে সঙ্গে এই কাটা চিহ্নটাও দিয়ে দিয়েছি, তার মানে এইটা আমি করব না। আমার এই অপশানটা যেহেতু আছে যেটা ছোট, আমি সেইভাবে আঁকব। আচ্ছা, এইখানে কেন এটাকে আমি কাটা দিলাম, তার কারণ হচ্ছে আমি কোনো ত্রিভুজ এমনভাবে আঁকব না যেটা অন্য কোনো ত্রিভুজকে ওভারল্যাপ করে বা ক্রস কাট করে, এটা কিন্তু আমার একদম ভুল হবে। আমি ত্রিভুজ আঁকব কিন্তু প্রত্যেকটা হবে সংলগ্ন, কোনোটা কোনো অংশ অন্য কোনো ত্রিভুজের ওপরে যাবে না। আচ্ছা, এইখানে দেখো, এইখানে যখন আমি ত্রিভুজগুলো করেছি তখন তার একটা বাহু আমার স্টাডি এরিয়ার বাইরে বেরিয়ে গেছে, এটা বেরোতে পারে, এতে কোনো অসুবিধা নেই। এই স্লাইডটা দেখো, এখানে থিজন পলিগন ড্র করা হয়েছে, এটা পশ্চিমবঙ্গের দক্ষিণে 13টা জেলা নিয়ে করা হয়েছে, 13টা জেলায় এক একটা রেন গেজ স্টেশন ধরা হয়েছে, ধরা হয়ে প্রথমে ত্রিভুজগুলো এঁকে নেওয়া হয়েছে, তারপরে পলিগনগুলো আঁকা হয়েছে। এক্ষেত্রে দেখো একটা জিনিস, এইখানে কলকাতা আর এখানে হাওড়া, এই যে কাছাকাছি দুটো নেওয়া হয়েছে না, যখন আমি একটা বড় এলাকার থিজন পলিগন করছি তখন এই কলকাতা আর হাওড়ার রেনফলের তো খুব একটা ডিফারেন্স নেই, সেই জন্যে খুব ছোট্ট এরকম একটা পলিগন না করে আমি কিন্তু যে কোনো একটা ইগনোরও করতে পারতাম। এবারে আমরা ক্যালকুলেশনটা দেখব। আগেই তোমাদের বলেছি যে আমরা 13টা জেলা নিয়েছি, এই 13টা জেলার মধ্যে দেখো, তোমরা আগের ছবিতে দেখেছো যে একটা ট্রেসিং গ্রাফ পেপার রাখা ছিল, কারণ আমার প্রত্যেকটা পলিগনের এরিয়া বার করার দরকার আছে। এবার পলিগনের এরিয়াটা আমি স্কোয়ার সেন্টিমিটারে বার করছি, কিন্তু মনে রেখো এই স্কোয়ার সেন্টিমিটার কিন্তু ম্যাপের এরিয়া, আর আমাকে দেখাতে হবে অ্যাকচুয়াল গ্রাউন্ড এরিয়াতে। আমার ওই ম্যাপের স্কেলটা ছিল 1 সেন্টিমিটারে 100 কিলোমিটার, তাহলে 1 স্কোয়ার সেন্টিমিটারে 100 মাল্টিপ্লাইড বাই আরও 100, তবে তো স্কোয়ার কিলোমিটার হবে,
তাহলে 10,000 স্কোয়ার কিলোমিটার মানে একের পরে 4টে 0 বা 10^4। এবার এরিয়া ইন স্কোয়ার কিলোমিটারে আমি এবার পরিণত করব, তাহলে 10,000 দিয়ে গুণ করে করে। এবার প্রেসিপিটেশন কিন্তু আমার মিলিমিটারে আছে। এবার প্রত্যেকটা জেলার জন্যে আমি কি করেছি, এরিয়া আর প্রেসিপিটেশনটাকে গুণ করলাম, গুণ করে সেইটাকে আমি টোটাল করলাম। এই টোটালটাকে আমি আবার টোটাল এরিয়া দিয়ে ভাগ করলাম। আচ্ছা, এবার খেয়াল করো, ওপরে আমি এরিয়া মাল্টিপ্লাইড বাই প্রেসিপিটেশন যেহেতু করেছি, সেই জন্যে ওপরে আমার একটা স্কোয়ার কিলোমিটার আছে, মানে নিউমারেটারে আছে বা লবে আছে ভগ্নাংশের। আবার হরে টোটাল এরিয়া আছে, তার মানে সেখানেও একটা স্কোয়ার কিলোমিটার আছে। তাহলে এই স্কোয়ার কিলোমিটার যেটা লবেও আছে হরেও আছে, তাহলে সেটা কাটাকুটি হয়ে যাবে, পড়ে থাকবে রেইনফল ইন মিলিমিটার বা প্রেসিপিটেশন, যাই তুমি বলো। আমি বলতে চাইছি এটাই যে রেইনফলটা মিলিমিটারে থাকুক সেন্টিমিটারে থাকুক, সেটা কিন্তু তোমাকে অন্য কোনো ইউনিটে পরিণত করতে হবে না যতক্ষণ না পরীক্ষার কোয়েশ্চেন পেপারে কিছু বলা থাকে। যদি বলা থাকে যে তুমি এই ইউনিটে বার করো, তুমি সেটাতে কনভার্সন করবে, কিন্তু না যদি বলা থাকে তাহলে মিলিমিটারে থাকলে মিলিমিটারেই রাখবে, যদি প্রশ্ন সেন্টিমিটারে দেওয়া থাকে প্রেসিপিটেশন তাহলে তুমি সেন্টিমিটারেই রাখবে। কারণ এরিয়ার যে স্কোয়ার কিলোমিটার তার সঙ্গে ওটার তেমন সম্পর্ক থাকছে না, লবে আর হরে দুটোতেই যেহেতু স্কোয়ার কিলোমিটার চলে আসছে, ওই দুটো ইউনিট কাটাকুটি হয়ে যাচ্ছে। এখন একটা জিনিস দেখো, তোমরা তো স্কেল অনুযায়ী দেখলে যে আমি এই স্কোয়ার সেন্টিমিটার 5.25 সেটা 10,000 দিয়ে গুণ করে এইরকম বড় বড় সংখ্যা করেছি, বড় বড় গুণ করছি। এখন আমার পরামর্শ যদি শোনো, তাহলে আমি বলবো যে এইভাবে প্রত্যেকটা গুণ না করে আমি যদি মাল্টিপল ফ্যাক্টরটা এইভাবে ইনটু করেই রেখে দিই, মানে 5.25 × 10^4 যদি আমি রেখে দিই এবং প্রত্যেকটা যদি সেইভাবেই করি, আবার টোটাল এরিয়াও যদি আমি মাল্টিপ্লাইড বাই 10^4 করে রাখি, তাহলে আমার এই মাল্টিপ্লায়ারটা এই ফ্যাক্টরটা তো কাটাকুটি হয়ে যাবে। তাহলে আমার যে ভগ্নাংশটা আছে সেই ভগ্নাংশটা রেখেই কাজ করলে কোনো ক্ষতি হবে না, এই বড় বড় সংখ্যা প্রত্যেকটাতে গুণ না করলেও চলবে। যদি আমি 10^4 ইনটু করে দেখাই, তাহলে আমি অ্যাকচুয়াল গ্রাউন্ড এরিয়া স্কোয়ার কিলোমিটারেও দেখাতে পারলাম। আবার আমাকে প্রত্যেকটাতে এইভাবে গুণ করতে হলো না, গুণ করতে গেলে কোথাও কোনো শূন্য আমার সমস্যা হয়ে যেতে পারে, কোথাও অঙ্কে ভুল হয়ে যেতে পারে, সেই রিস্কটাও আমার কিন্তু রইল না। যদি এই মাল্টিপ্লায়ারটাকে আমি গুণ না করে এই গুণ ফর্মেই রেখে দিই, কারণ সেটা উপরে নিচে কাটাকুটি হয়ে যাবে। এবারে দেখো যে এটা ক্যালকুলেশন করা হয়েছে, ক্যালকুলেশন করে এই রকম একটা আমার উত্তর বেরোচ্ছে। যে তোমরা থিজন পলিগনটা আঁকবে, ওপরে হেডিং লিখবে, নিচে ম্যাপের স্কেল লিখবে, আর যা যা আনুষঙ্গিক দেওয়ার সব কিছু করবে, আর লাস্টে যখন ক্যালকুলেশন হবে তখন পুরো এলাকার একটা থিজন মিন বা ওয়েটেড মিন বেরোবে। এইখানে দেখো থিজন মিনটা বেরিয়েছে একটা সংখ্যা, কিন্তু অ্যারিথমেটিক মিন বেরিয়েছে আর একটা সংখ্যা, তাহলে দুটোর মধ্যে দেখো তফাৎ রয়েছে। এই স্লাইডে আমি রেফারেন্সগুলো দিয়ে দিয়েছি, আর আশা করি থিজন পলিগন তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তাহলে পরীক্ষায় সঠিকভাবে ড্রয়িং এবং ক্যালকুলেশন করো, ভালো থেকো সকলে।